হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে যে ডার্বি ম্যাচ তো ক্যান্সেল হয়ে গিয়েছে, তবে কি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ভবিষ্যৎ কী হতে চলেছে। তো মোটামুটি এই মুহূর্তে পয়েন্টস টেবিল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, 7 পয়েন্টস এবং গ্রুপ উইনার হয়ে মোহনবাগান সুপারজায়ান্ট কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করছে। অন্যদিকে ইস্ট বেঙ্গল, তাদেরও 7 পয়েন্টস এবং গোল ডিফারেন্সে তারা পিছিয়ে রয়েছে ইস্ট বেঙ্গলের থেকে, কিন্তু সিচুয়েশন এই মুহূর্তে এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ইস্ট বেঙ্গল এবং পঞ্জাব এফসি, সেই দুটো টিম কিন্তু বেস্ট টু রানার আপ দল হিসেবে তারা কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করছে। এইটা কিন্তু এই মুহূর্তে একদম পরিষ্কার চিত্র। লাজং এফসি এবং এফসি গোয়া, তাদের ম্যাচের রেজাল্ট যাই হয়ে যাক না কেন, এই স্ট্যান্ডিং কিন্তু বদলাবে না। ইস্ট বেঙ্গল কিন্তু গ্রুপের সেকেন্ড টিম হয়ে তারা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে চলেছে, তবে তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স খুব সম্ভবত হতে চলেছে, সেটা আমি এখনও পর্যন্ত কনফার্ম নই। তবে আপাতত যেটা গুরুত্বপূর্ণ আপডেট, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্ট ডার্বি ম্যাচ ড্র হওয়ার জন্য তারা কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে চলেছে। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, মনে করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি সবসময় বলি সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেল আসতেই হবে। তো চলো এখন মধ্যে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।